চাদরপাড়া পাঠাগার উন্নয়ন সমিতির তরফে এলাকার 200 জন অসহায় দরিদ্র মানুষদের রবিবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শীতের কম্বল বিতরণ করা হয়। ওই মহৎ অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। আগামীতেও এই ধরনের কাজ করবে বলে ক্লাবের সম্পাদক পরিমল চন্দ্র জানিয়েছেন। উন্নয়ন সমিতির তরফ থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে সমস্ত লোকদের আমরা সংস্থার তরফ থেকে কিছু কম্বল বিতরণ করছি। যদি এটা খুব সামান্য না, 1 নম্বর ওয়ার্ডে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া লোক অনেকটাই বেশি, কিন্তু আমাদের অর্থনৈতিক যে পরিস্থিতি এখন করোনা আবহে, সেহেতু অর্থনৈতিক ব্যাপারটা আমাদের সংস্থারও ভাবনা, তার মাধ্যমে আমাদের প্রচেষ্টার কোনো ত্রুটি নেই। আমাদের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা এই কম্বল প্রদান করছি। অলরেডি আমরা ঠিক করেছি যে 200 পরিবারকে আমরা এই কম্বল দান করব আমাদের সংস্থার তরফ থেকে। হ্যাঁ, একদম আমরা 1 নম্বর ওয়ার্ডের বাইরে কাউকে দিচ্ছি না, যেহেতু করোনার ব্যাপার আছে। পরবর্তীকালে আমরা চেষ্টা করব যে অন্য ওয়ার্ডের লোকও যাতে আমাদের সংস্থা আদরপাড়া পাঠাগারের তরফ থেকে তাদেরকে আমরা অন্য কোনোভাবে আমরা সাহায্য করতে পারি। আমার নাম পরিমল চন্দ্র, আমি আদরপাড়া পাঠাগারের সম্পাদক।